নির্বাচন কে মাথায় রেখে বীরভূমের রামপুরহাটে সাংগঠনিক বৈঠক করলেন সাংসদ শতাব্দী রায়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়। যারা থাকবে, যারা মানে যারা কাজ করবে এবং দলের হয়ে কাজ করে তাদেরকে হিসেবে প্রার্থী দেওয়া, মানে কর্মীদের মধ্য থেকে প্রার্থী বাড়বে। হ্যাঁ, সেরকম ভাবেই। যদি বেশ কিছু ওয়ার্ডে দেখা গেছে আসন সংরক্ষণের জন্য গতবারে যারা বিজয়ী কাউন্সিলর ছিল তারা এবার হয়তো নিজের ওয়ার্ডে দাঁড়াতে পারবে না, সেক্ষেত্রে কি তাদের অন্য কোনো ওয়ার্ডে দেবেন? সেটা দেখতে হবে, কারণ আসলে এটা তো ধরো আমি আমি দু নম্বরে প্রার্থী, তো জেতা প্রার্থী এবং সে ভালো প্রার্থী, কিন্তু যদি কোনো কারণে তাকে তিন নম্বরে, যে তিন নম্বরে তো একটা প্রার্থী আছে, বা তাকে হাঁটানো মানে চেন ওয়াইজ ওই বিয়ে বাড়িতে ওই জলের মতো একটা গ্লাস উল্টে গেলে সব কটা চেন ওয়াইজ উল্টে যায় না, সেরকম হয়ে যাবে, তা তো হওয়া সম্ভব হবে না। দেখা যায় যতজনকে যেভাবে অ্যাকোমেন্ট করা যায় চেষ্টা করা হবে। আশিসদা আছেন, প্ল্যান করছেন, আমরা সবাই মিলে প্ল্যান করছি। কোভিড সংক্রমণ তো আবার বাড়ছে, খুব বাড়ছে। তোমরা নিজেরা তো একজনও মাস্ক পরে নেই, সবাই কথা বলে যাচ্ছ, মানে বুঝেছো এটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। দেখছো মানে আমরাই আমাদেরকে মানে স্বাভাবিক জীবনে ফিরে আসছিলাম, সবাই একটু ভাবছিলাম যে না ভুলে গেছি কী কী করে, এই ক্রিসমাসে এত লোকজন এত বেশি বেরোচ্ছে, এত বেশি আনন্দ করছে, মানুষেরও উপায় নেই, কারণ মানুষও দুবছর বাড়ি থেকে থেকে ফেড আপ হয়ে গেছে, কখন বেরোবে এরকম একটা ভাবছে, সেটা ক্ষতি হচ্ছে আলটিমেটলি। এবং দেখো আবার তো হয়তো লকডাউন, এবং অনেকগুলো মানে অ্যাডভান্স দেশেও শুরু হয়ে গেছে যেখানে কোভিড ভীষণভাবে ছড়িয়ে পড়েছে, এই থার্ড ওয়েভ যদি ভাবা যায়। তো আমাদেরও আবার যদি লকডাউন শুরু হয় তাহলে আবার সেই পিছিয়ে পড়া মানুষ আবার আমাদের পিছিয়ে যেতে হবে না? ওই একই কথা, কারণ আমার দিয়ে কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে পৌরসভা আসছে, পৌরসভা আসলে মানে স্বাভাবিকভাবেই সেই সংক্রান্ত আলোচনা হবে, রাজনৈতিক দল তো আমরা, স্বাভাবিক সেই বিষয়ে আলোচনা হয়েছে।